নিজের বাসায় কোনোদিন এসি ছিল না। হ্যাঁ, তার কার্যালয়ে আজকে দামি 5 টনের এসি লাগে, সে অনেক দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা ফোন ব্যবহার করে, কোথা থেকে এই টাকা পায়? কে দিয়েছে তাকে তার এই টাকা? কাতারে সে ব্যবসা করে, এই ব্যবসার টাকা কোথা থেকে আসে? মাত্র দুই তিন বছর আগে নুরুল অবস্থা কি ছিল? আমাদের কার্যালয়ে আসতে ভাই, আমি নিজে তাকে টাকা দিয়েছি, সহযোগিতা করেছি, সেই ইয়াং ছেলে তার রাজনীতি করতে চায় বলে আমার এই ফোন থেকে আমি বিকাশ করেছি। নূর হচ্ছে একটা জাতীয় এবং আন্তর্জাতিক বাটপার। হ্যাঁ, এবং সে যে বলছিল যে আপনি সভাপতি নির্বাচিত হওয়ার কথা বললেন, এবং এটার পরে সে নির্বাচিত হয়ে বলেছে যে আমাদের দলের, যেটা আপনারা আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন, আমাদের দল সম্পর্কে বলেছে সাংগঠনিক কাঠামো নয়, বিস্তৃতি নয়। দেখেন, নূরের দলের জন্ম হওয়ার 3 বছর আগে থেকে এনডিএম নিবন্ধিত রাজনৈতিক দল, এবং সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমাদের সাংগঠনিক কাঠামো প্রমাণিত বিস্তৃত, যে আমাদের সাংগঠনিক কাঠামোর বিস্তার এটা সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত বলেই আমরা নিবন্ধন পেয়েছি, এটা সবাই আপনারা জানেন। এরপর যখন নূররা বলে যে আমাদের সাংগঠনিক কাঠামো নাই, আমাদের কোনো ভিত্তি নাই, তখন এটা আসলে আদালত অবমাননা সামিল হয়ে যায় বলে আমরা মনে করি। ঠিক আছে, নূর আমাদের মাননীয় চেয়ারম্যান ববি আজাদের পিতা সম্পর্কে অনেক আপত্তি কথা বলেছেন। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ববি আজাদের পিতা মুসা বিন শামসুর সাহেব বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক। আজকে দেশের যে অর্থনীতির চাকা, যে রেমিটেন্সের উপরে অর্থনীতির চাকা ঘুরছে, সেই রেমিটেন্সের দ্বার স্বাধীনতা পরে কে? মুসা বিন শামসুর সাহেব, ববি আজাদের পিতাই উন্মোচন করেছিল। হ্যাঁ, আমরা সে তার পিতাকে নূর কি বলেছে? আদম ব্যবসায়ী বলেছে। আমি নূরকে প্রশ্ন করতে চাই, এই যে মধ্যপ্রাচ্যে যে লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিক ভাই বোন গিয়েছে, এবং যাদের টাকায় নূর মধ্যপ্রাচ্যে সফর করে, আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই যে শ্রমিক ভাই বোনরা গিয়েছে, কাদের মাধ্যমে গিয়েছে? আদম ব্যবসায়ী বললেন ববি আজাদ সাহেবের পিতাকে, যে আদম ব্যবসায়ী পরিবারের সন্তান, এই যে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ ভাই বোন রয়েছে যাদের টাকায় দেশের অর্থনীতি ঘুরে, তারা ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে মধ্যপ্রাচ্যে ইউরোপ আমেরিকায় যাচ্ছে? কারা পাঠাচ্ছে? কে পাঠিয়েছে? নূর পাঠিয়েছে? কিভাবে যায়? যে আদম ব্যবসায়ী তারা বললেন। হ্যাঁ, এই ধরনের মানে বাহুল্য কথাবার্তা, অস্তিত্ব মানে যাদের আসলে কোনো অস্তিত্বই ছিল না রাজনীতিতে, তাদের এই সমস্ত কথাবার্তা কোনো ভিত্তি নাই। ববি আজাদ সাহেবকে সারা দেশ চেনে, নূরকে চেনারও 5 বছর আগে থেকে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2013 সালে যখন আওয়ামী লীগ সরকার একটা একদলীয় বিনা প্রতিদ্বন্দ্বিতার 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে যাচ্ছিল, এই নির্বাচনের বিরুদ্ধে একা ববি আজাদ সাহেব দাঁড়িয়েছিলেন, তাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিল নূররা? তখন বাচ্চা ছেলে, রাজনীতির রও জানত না তখন তারা। তখন ববি আজাদ সাহেবকে সারা দেশ চিনে। ববি আজাদ সাহেবের পিতা মুসা বিন শামসুর সাহেবের নাম গ্রামে গঞ্জে পর্যন্ত সুপরিচিত। সে যে বইপথ দাবি করে, নিজের কিছু অন্ধভক্ত সমর্থক ছাড়া তার রাজনৈতিক মহলে কোনো অবস্থান নাই, সে আজকে কোন ঠাসা? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক খারাপ। আপনি ইসলামী আন্দোলনের কথা জিজ্ঞাসা করেন, তাদের সাথে সম্পর্ক খারাপ, গণতন্ত্র মঞ্চ থেকে তারা বেরিয়ে এসছে, কারোর সাথে নূরদের সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অচিরেই নূরুল হক নূর ইমরান এইচ সরকারের পরিণতি বরণ করবে। কাউন্সিলের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। একটা রাজনৈতিক দল, যেহেতু আমরা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের আমি যুগ্ম মহাসচিব, সম্মেলন কিভাবে করতে হয় সেটা আমি জানি। জেলা উপজেলা তৃণমূল পর্যায়ে সম্মেলন করে, কাউন্সিলর ডেলিগেট নির্বাচন করে, তারপরে সম্মেলন করতে হয়। আপনি মন চাইলে আপনার একটা ফ্যান ক্লাবের মতো, যে আমার এটা একটা ক্লাব, একটা রাজনৈতিক দল, এই এই কজন ভোটার আছে, এরা ভোট দিবে, আমি নির্বাচিত হবো, সভাপতি হবো, ফুলের মালা করবো, এইটা তো ভাই আসলে সম্মেলনের পর্যায়ে পড়ান, এটা আমাদের মাথা ব্যথা নয়। তারা কিভাবে সম্মেলন করছে, তারা সফল না ব্যর্থ, এটা নিয়ে আসলে বলতেও চায় না, তাদের গঠনতন্ত্রে কি আছে কি না আছে। কিন্তু সম্মেলন যেভাবে হয় রাজনৈতিক দলগুলো, সেই ধারাবাহিকতা তাদের সম্মেলনটা আমাদের চোখে পড়ে নাই। এটা আপনারা প্রশ্ন করতে পারেন, অনেক বলতে সফল সম্মেলন, এই ধরনের সম্মেলন অ্যারেঞ্জ করা বা এই ধরনের একটা যে ভোটাভুটি করা, এইটা আসলে খুব বেশি কঠিন কাজ না, বুঝছেন? সম্মেলন করতে গেলে তৃণমূল পর্যায়ে পূর্ণাঙ্গ সম্মেলন করে আপনাকে কাউন্সিলর এবং ডেলিগেট নির্বাচন করতে হবে। আপনাকে জেলা উপজেলা পর্যায়ে যদি আপনার কমিটি থাকে, তাহলে সেখানে আগে সম্মেলন করে সেখানকার ভোটাররা পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করবে, সেই পূর্ণাঙ্গ কমিটির কাউন্সিলর এবং ডেলিগেট থাকবে যারা ঢাকায় জাতীয় কেন্দ্রীয় কাউন্সিলে ভোট দিবে। এটা হলো কাউন্সিলের নিয়ম। আমি জানি না তাদের গঠনতন্ত্রে কি আছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, কিন্তু এটা সফল না ব্যর্থ এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনি যে কথাটা বলেছেন যে আমরা আসলে অভিযোগ, আসলে দেখেন আমরা সংবাদ সম্মেলন করেছি নূরের ইসরায়েলে যে সংযোগ, ইসরায়েলের নাগরিকের যিনি চিহ্নিত, মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত, ইসরায়েলের পার্লামেন্টের মেম্বার ছিল, তার সাথে নূরের যে গোপন বৈঠকের আঘাতের খবর শুনেছি, তার বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করে তার গ্রেফতার দাবি করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হোক, এবং নির্বাচন কমিশনে আমরা চিঠি দিয়েছি যে যেহেতু নূর সিগনেচার করেছে নিবন্ধন প্রত্যাশী দল হিসাবে প্রত্যেকটা কাগজপত্রে, তার এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 2020 যে আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2020-এর যে আইনটা রয়েছে, তার 5-এর গ ধারায় সুস্পষ্ট বলা আছে, কোনো কর্মকাণ্ড দ্বারা, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড দ্বারা যদি দেশকে
বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তুলে সেই দল নিবন্ধনের অযোগ্য, সেটা উল্লেখ করে আমরা তাকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছি। আমরা যখন সংবাদ সম্মেলন করব, অনেক অনুনয় বিনয় নূর রাশেদ করেছিল, আমার ফোন আছে যে আপনারা কল চেক করতে পারেন যে আমাদেরকে যাতে সংবাদ না হয় শেষ পর্যন্ত, মানে সংবাদ সম্মেলন না করি না পেরে শেষ পর্যন্ত আমরা আসলে তাদের সাথে আগ্রহী ছিলাম না, কারণ তারা ইসরায়েলের যারা এজেন্ট হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে আমরা কথা বলবই। রাশেদের সাথে আমার কথা হয়েছিল, সে আমাদেরকে এজেন্ট দাবি করেছিল, কি বলেছিল আপনারা শুনতে পারেন। আচ্ছা আমি বলি, নূর এত বড় নেতা হয়ে যায় নাই বা সরকারের এত বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় না যে সরকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে পর্যন্ত ডলার দিবে টাকা খাওয়ায় নূরের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। সে যে কথা বলছে লাইমলাইটে আসার জন্য, তার রাজনৈতিকভাবে রিলেভেন্সে থাকার জন্য সেগুলো কথা বলছে। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, নূর যখন ভিপি নির্বাচিত হয়েছিল, কিভাবে ভিপি নির্বাচিত হয়েছিল, মধ্যরাতে সে ভিপি নির্বাচিত হয়েছিল এজেন্সির সাথে সমঝোতা করে। সুলতান মনসুর আহমেদ সাহেব নামেন একজন এমপি আছে, তিনি সাবেক ছাত্রনেতা, এমপিও হয়েছেন, হ্যাঁ তার সম্পর্কে জানি আমরা। সুলতান মনসুর সাহেবের সাথে মাধ্যমে সমঝোতাগুলো হয়েছিল, এবং এই যে নূর আগে নির্বাচন করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়েরা দাঁড়াবে, এইগুলো আসা বারবার তারা পার্টি অফিসে আমাদের এসেছিল, এই যে আমাদের কলিগকে ওইটা বারবার রাশেদ কমি বলেছে, সেও স্বীকার করেছে আপনাদের সাথে সুসম্পর্ক। আমাদের কাছে বাবি আজাদ সাহেবের কাছ থেকে কিন্তু তার নির্বাচনী প্রচারণার টাকার বড় অংশ নূর নিয়েছিল, হ্যাঁ, এবং এরকম টাকা আমিও সহযোগিতা করেছি। এটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, তাদের একটা তরুণ সম্ভাবনা ছিল, আমরা বিশ্বাস করেছিলাম, এই জন্য আমরা সহযোগিতা করেছিলাম যে না তারা যাতে রাজনীতিতে এগোতে পারে একসাথে। কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পরে তারা যখন বলবে যে আপনারা ভূপ সংগঠন এনডিএম সম্পর্কে নূর কতটুকু জানে, এনডিএম এর কর্মসূচিতে কিন্তু এনডিএম এর
মানে নুররা জন্ম হওয়ার রাজনৈতিক ভাবে তাদের জন্ম হওয়ার আগে থেকে তারা এনডিএম এর কর্মসূচিতে আসছে, দেখে আসছে। প্রত্যেকটা এনডিএম এর কর্মসূচি আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাবেন, দিন ক্ষণ ধরে উল্লেখ করা আছে। নিবন্ধনের আগে আমরা কি কর্মসূচি করেছি, নিবন্ধনের পরে প্রত্যেকটা জাতীয় ইস্যুতে আমরা কথা বলেছি এবং কট্টর সরকার বিরোধী অবস্থা নিয়ে আমরা রাজনীতির মাঠে আছি। আমাদের কর্মসূচি না, রাশেদ বলেছে কোথাও সমাবেশ নাই, মানববন্ধন নাই, তথ্যগত তার জানার ভুল আছে। সে একটা বায়োলজিক্যাল লায়ার, নূরও একটা লায়ার, রাশেদও একটা লায়ার। নূর কি বলেছে, ববি আজ্জা সাহেব আওয়ামী লীগের কোনো এক শিষ্য নেতার জামাতা, আপনাদের মাধ্যমে তাকে আমি স্মরণ করে দিতে চাই, তথ্যগত জানায় তার ভুল আছে, সে কোনো আওয়ামী নেতার পরিবারের জামাতা না, সে আগে ভালোভাবে জানুক তারপরে বলুক। অযথা গুজব ছড়ায় সে সমস্ত কথাবার্তা বলেই রাজনৈতিকভাবে সে আসলে রেলেভেন্সে থাকার জন্য। এনডিএম সারা দেশে সাংগঠনিকভাবে বিস্তৃত রাজনৈতিক দল এবং ববি আজ্জা তরুণদের ভিতরে এবং পুরো গণমানুষের ভিতরে অত্যন্ত জনপ্রিয় নেতা সে 2013 সাল থেকে, আজকে থেকে না। হ্যাঁ, এবং আমি বললাম না নুররাত যেভাবে যে লাক্সারিয়াস লাইফ লিড করছে, তাদের আয়ের উচ্চ কোথায়? আমরা কষ্ট করে টাকা উপার্জন করে, আমি একটা ইউএস এর এনজিও, আমেরিকা ভিত্তিক একটা এনজিও এর আন্তর্জাতিক কনসালটেন্ট। হ্যাঁ, আমরা কষ্ট করে টাকা উপার্জন করে জানি, রাজনীতি করি, সংসার চালাই, ওরা তো কখনো কষ্ট করে টাকা উপার্জন করে নাই। বাটপাড়ি ধান্দাবাজি ছাড়া একটা ফ্যাক্টরি, মানে কি ব্যবসা চালু রাখতে গেলে একটা কারখানা চালু রাখতে হবে আমার, এর জন্য তারা তড়িঘড়ি কাউন্সিল করেছে সমর্থকদের নিয়ে, নিজেদের অনুগত সমর্থক নিয়ে। এটা কোনো কাউন্সিলও না, তারা তাদের দোকান চালু রেখেছে আর কি। এই দোকানের, এই দোকান কতদিন চালু থাকে, এই ব্যবসা কতদিন চালু থাকে, আপনারা গণমাধ্যম বন্ধুরা দেখবেন। আমরা আশা করব আমরা একটা রাজনৈতিক দল, কোনো একক ব্যক্তি না, নূর হয়তো সংশোধনের পথে আসবে, তার দোষ স্বীকার করবে, সে যদি তার দোষ স্বীকার করে সংশোধনের পথে আসে আমরা তাকে স্বাগত জানাবো, কিন্তু সে যদি বাটপাড়ি ধান্দাবাজি চালিয়ে যায়, জনগণ অলরেডি তাকে বয়কট করেছে, রাজনৈতিক মহলে সে ধিকৃত নিন্দিত হয়েছে এবং অচিরেই সে তার রাজনৈতিক অবস্থান হারিয়ে ওই যে আপনার শাহবাগের ইমরান এই সরকার তার পরিণতি সে বরণ করবে। দেখেন ভাই, দেখেন ভাই, বিকাশে অনেকবার টাকা পাঠানো, নূরকে, নূরের দল বারবার আমাদের অফিসে এসছে, এটা রাশেদও কল করে বলেছে, আপনাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক, মানুষের সহযোগিতা প্রয়োজন হইতে পারে। আমার একটা ছোট ভাই কখনো বিপদে পড়লে কোনো সহযোগিতা চাইলে আমাদের কাছে টাকা চাইলে আমরা পাঠাই, এটা আসলে বলার ইস্যু না যে আমি টাকা পাঠিয়েছি কি করেছি, আমার টাকা নিয়ে এসে সংসার চালা ব্যাপারটা এমনও না, কিন্তু সহযোগিতা আমরাও করেছি আরো অনেকে করেছে, এই খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, কত টাকা পাঠিয়েছি এটা আসলে মুখ্য বিষয় না, কিন্তু সে এটা রাশেদও স্বীকার করবে। হ্যাঁ, সেটা আপনার কলেজের ডিসিশন হচ্ছে, বারবার আমাদের সাথে সুসম্পর্ক ছিল, বারবার আমাদের অনুরোধ করছিল এই সংঘর্ষ বলে না করার জন্য, আমরা কোনো দলের বিরুদ্ধে বা ব্যক্তিগত শত্রুতার জন্য করিনি, এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, ইহুদিদের চর, ইসরায়েলের এজেন্ট, সে যে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সম্পর্কে কথা বলেছে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বা আন্তর্জাতিক কোনো রাষ্ট্রদূতের এত মাথা ব্যথার কারণ হয় নাই নূরের মতো একটা ছেলের জন্য শেষ মিথ্যা কথা বলবে, অপপ্রচার চালাবে। হ্যাঁ, কোনো এজেন্ট নিয়ে আসে না, কথা বলার সময় হিসাব করে কথা বলতে হয়, যদি রাজনীতিতে থাকতে হয়, টিকে থাকতে হয়, ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, তাহলে আন্তর্জাতিক ব্যক্তি মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি বক্তব্য দিব এটা নূর এবং তার দলদেরকে শিখতে হবে। এটা যদি না শিখে উল্টাপাল্টা বক্তব্য দেয়, অচিরেই তারা রেলিভেন্স হারিয়ে পড়বে। আমাদের বক্তব্যের উদ্দেশ্য একটাই, সে আমাদের দলের বিরুদ্ধে কথা বলেছে, মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেছে, তার বক্তব্য যে অযৌক্তিক, অসার এবং তার নিজের যে অবস্থান নাই সেটা বলার জন্যই মূলত আপনারা প্রশ্ন করেছিল, আমার এই উত্তর দেওয়া।